হ্যালো আমেরিকা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতার মাস। 1971 সালের মার্চ মাসের এ সময়টিতেই কিছু তরুণ বেতার কর্মী এবং সাংস্কৃতিক কর্মীর সাহসী উদ্যোগে পথ চলা শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। স্বাধীনতার অর্ধশত বছর পরে এ সকল শব্দ সৈনিকদের স্মৃতিকথা সম্বলিত বিভিন্ন গ্রন্থ এখন হয়ে উঠেছে তখনকার সময়ের ইতিহাস জানার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন। ফজল হোসেন, আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাবরিনা। মহান স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাই, স্মরণ করছি 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনকে, যাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ফজল হোসেন, আপনার সম্পাদিত গ্রন্থ চট্টগ্রাম বেতারের স্মৃতিময় দিনগুলো, এ গ্রন্থটিতে চট্টগ্রাম বেতারের সাথে সাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বেশ কিছু শব্দ সৈনিকের স্মৃতিচারণ সন্নিবেশিত হয়েছে। সে সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি বিস্তারিত। আমার এখানে আমার বইতে বেশ কয়েকজনের স্মৃতিকথা রয়েছে। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য যারা ছিলেন, তার মধ্যে বেলাল মোহাম্মদের, উনি ছিলেন অন্যতম প্রধান সংগঠক। তার বই থেকে আমি যা পেয়েছি সেটা সংক্ষেপে আমি জানাতে চেষ্টা করছি। বেলাল মোহাম্মদ 26 মার্চ সকালে ছিলেন এনায়েত বাজার মুস্তারি লজে, বেগম মুস্তারি সবির বাসায়। সেখানে এর কিছুক্ষণ পরে ওখানে এসে যুক্ত হলেন আবদুল্লাহ ফারুক এবং আবুল কাসেম সন্দীপ। সেখানে তারা আলোচনা করছিলেন যে বেতার কিভাবে চালু করা যায়, কারণ 26 মার্চ সকালবেলা বেতার চলতে চলতে বন্ধ হয়ে গেছে। তো বেতার কিভাবে চালু করা যায় এটা এই জিনিসটা আলোচনা করে তারপরে 11টার দিকে তারা বেরিয়ে পড়লেন যে আমাদের স্টেশন রোড রেস্ট হাউসে, ওখানে আওয়ামী লীগ নেতারা ছিলেন, তাদের সাথে দেখা করবেন, দেখা করে একটা ব্যবস্থা নেবেন সেই উদ্দেশ্যে। ওখানে গিয়ে তারা ওনাদের সাথে খুব বেশি কাজ হলো না। ওখানে পেলেন অধ্যাপক মমতাজউদ্দিন আহমদকে, তার কয়েকদিন আগেই যার নাটক লালদিঘি ময়দানে মঞ্চস্থ হয়েছিল এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। তো সেই মমতাজউদ্দিন আহমদকে বলার পরে উনি নিজের উদ্যোগে একটি জিপ গাড়ি উনি ব্যবস্থা করলেন, ওই জিপে ওনারা রওনা দিয়ে চলে গেলেন মেজর রফিকের ওখানে। তখন ক্যাপ্টেন রফিক ছিলেন, ক্যাপ্টেন রফিকের কাছে যে ওখানে আমরা যে বেতার চালু করব সেখানে আমাদের কিছু সিপাহী দরকার। তো সেই জায়গায় ওনাকে বলার পর উনি বলছেন ঠিক আছে আপনি যান আমি পাঠিয়ে দেব। তো এরপরে ওখান থেকে ওনারা চলে গেলেন আগ্রাবাদ বেতার ভবনে। আগ্রাবাদ বেতার ভবনে গিয়ে বেতার চালাতে হলে ইঞ্জিনিয়ার প্রয়োজন, তো এই ইঞ্জিনিয়ার খোঁজার জন্য ওখানে গেলেন আব্দুল কাহার সাহেব ইয়ারডি, ওনার সাথে যোগাযোগ করলেন। তো কাহার সাহেব বললেন যে আপনারা যদি করতে চান তাহলে আগ্রাবাদে না করে আপনারা কালুরঘাট ট্রান্সমিটারে চলে যান, কারণ আগ্রাবাদ থেকে করাটা নিরাপদ নয়। আমি আবার সম্পৃক্ত হলাম, আমাকে 4টার পরে সম্ভবত রেস্ট হাউস থেকে খবর দিল ইপিআর দিয়ে ওখানে যেতে হবে। আমি গিয়ে দেখলাম ওখানে কালুরঘাটে আমাদের সে পুরোনো গিট রুমে ওখানে সেক্রেটারি টেবিলে এম এ হান্নান বসে উনি দুপুরে যেটা পাঠ করেছেন ওরা বিশদভাবে লিখছেন, আর পাশে দাঁড়ানো বেলাল মোহাম্মদ, সেকান্দার হায়াত খান এবং হারুন খান তারা ওনাকে সাহায্য করছিলেন, আরও অনেক লোকজন ছিল। আমি বেলাল ভাইয়ের সঙ্গে দেখা করলাম, উনি বললেন যে আমরা একটা কাজ শেষ করিনি তুমি অপেক্ষা করো। আমি বাইরে এসে আমার সাথে দেখা হলো কাজী হোসনে আরা, তারপরে ছিলেন আবদুল্লাহ ফারুক, আবুল কাসিম সন্দীপ, কবি আবদুসালাম, ডাক্তার সুলতানুল আলম, কারা কণ্ঠ দেবে এটা নিয়ে আলোচনা হচ্ছিল। এই আলোচনা করতে গিয়ে তখন আমার কথা যখন উঠলো তখন বললো যে না, ফজলের কণ্ঠ এত বেশি পরিচিত, আমাদের নিরাপত্তা থাকবে না, আমরা তো চট্টগ্রাম বলবো না, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
অতএব ফজলের কণ্ঠ আমরা ইউজ করতে পারবো না, কাজী হোসনে আরা ফিমেল ভয়েস আমরা ইউজ করবো না। সন্ধ্যে 7:40 ওখান থেকে প্রথমে আবুল কাসেম সন্দীপ ঘোষণা করলেন স্বাধীন বাংলা বিপ্লবী নেতা কেন্দ্র। বাংলাদেশের সমস্ত সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস আদালত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। স্বাধীন বাংলার গ্রামাঞ্চল থেকে শত শত মিছিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহর অভিমুখে ভিড় জমিয়েছে। ১৯৭১ সালের 26শে মার্চ চট্টগ্রাম বেতারের কিছু উদ্যমী তরুণের সাহসী পদক্ষেপে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের যে পদযাত্রা শুরু হয় পুরো যুদ্ধকালীন সময়ে, তা হয়ে উঠেছিল বাংলার মানুষের মনোবল অক্ষুণ্ণ রাখার হাতিয়ার। খবরসহ পাঁচমিশালী অনুষ্ঠানের মধ্যে দেশাত্মবোধক, গণজাগরণমূলক যেসব গান বাংলার মানুষকে যেমন উদ্দীপনা যুগিয়েছে, তেমনি আবার কিছু অনুষ্ঠান ছিল জনপ্রিয়তার তুঙ্গে। কি পোলারে বাগে খাইল, আজ থেকে বঙ্গাল মলকে মচুয়া গড় আজত্য শেষ। ঠাস করে একটা আজ হইল, ডরেন না ডরেন না, ঢাকার কর্মী টলায় পেঁয়াজ হিসাবে চেয়ারথনে পড়ে গেছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক স্মৃতি কথা লিখে গেছেন সেখানকার অনেক শব্দ সৈনিক, তবে এদের অনেকেই এখন আমাদের মাঝে নেই। এই যে সমস্ত বইগুলো যারা লিখেছেন তারা একে একে প্রায় হারিয়ে যাচ্ছে, আরো অনেকেই লিখতে আগ্রহী, কিন্তু এটা অনেকে পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না, কারো আর্থিক সঙ্গতি নেই কিংবা সেরকম পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না। আমার মনে হয় সরকার যদি এই ধরনের বইগুলো বের করার জন্য এগিয়ে আসেন, তাহলে অন্তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই যে স্বাধীনতার ইতিহাস, হ্যাঁ, এটা জানতে পারবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আরো ভালোভাবে জানাতে হবে। ফজল হোসেন, আপনি এতক্ষণ আমাদের সময় দিলেন, আপনার জন্য রইল কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এ সপ্তাহের গোড়াতেই মঙ্গল গ্রহে ঘুরে বেড়ানো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মার্স রোভারটি ওই গ্রহের ছবি ও শব্দ পৃথিবীতে পাঠিয়েছে, যা বিজ্ঞানীদের নানা প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করেছে। ভয়েস অফ আমেরিকার আরাশ আরাবাসাদির প্রতিবেদন থেকে বিস্তারিত জানাচ্ছেন তাহিদুল ইসলাম। নাসার মহাকাশযান পার্সিভিয়ারেন্স মার্স রোভারটি গত 18 ফেব্রুয়ারি সফলভাবে মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারে অবতরণ করে এবং ছবি পাঠাতে শুরু করে। রোভারটি অবতরণ স্থল অর্থাৎ একটি প্রাচীন হ্রদ এলাকার কাছাকাছি মাটি পাথরের মধ্যে খনন চালিয়ে অতীত অণুজীবের অস্তিত্ব সন্ধানের কাজ করছে। এই শব্দটি হচ্ছে মঙ্গল গ্রহের শিলায় লেজারের প্রভাবে তৈরি হওয়া প্রথম অডিও রেকর্ডিং, আর তা পৃথিবীতে পার্সিভিয়ারেন্স মার্স রোভারে থাকা সুপারক্যাম যন্ত্র থেকে এসেছে। বিজ্ঞানীরা বলেছেন লেজারের স্পন্দনগুলো নিবিড় বিশ্লেষণের উপযুক্ত কিনা তা নির্ধারণ করতে তারা এই স্পন্দনের পরিবর্তনগুলো নিয়ে গবেষণা করতে পারেন। প্রেসিডেন্ট জো বাইডেন এই মিশনের প্রশংসা করেছেন। এটি মঙ্গল গ্রহে পার্সিভিয়ারেন্সের অবতরণের চেয়েও অনেক বড় কিছু। এটি আমেরিকানদের উদ্যমের বিষয় এবং আপনারা তা ফিরিয়ে এনেছেন। এদিকে নাসা বলছে মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে পৃথিবীর যে বিষয়টির নিকটতম সাদৃশ্য রয়েছে তা হল তুরস্কের লেক সাল্ডার খনিজ ও শিলা। বিজ্ঞানীরা সাল্ডার থেকে নেওয়া নমুনাগুলোকে জেজেরোতে পাওয়া, যাকে কার্বনেট উপাদান বলে মনে করা হচ্ছে, তার সঙ্গে তুলনা করবেন। কার্বনেট খনিজগুলো কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে আসে, যা জীবনের মূল উপাদান। তাই পৃথিবী ও মঙ্গল গ্রহের সমান্তরাল গবেষণার গুরুত্ব ব্যাখ্যা করছিলেন নাসার এই বিজ্ঞানী। লেক সালাদা একটি শক্তিশালী অ্যানালগ হিসেবে কাজ করবে, যেখানে আমরা শিখতে এবং অনুসন্ধান করতে পারি, অথবা যখন আমরা পার্সিভারেন্সে কিছু খুঁজে পাই তখন আমরা লেক সালাদাতে গিয়ে উভয় ক্ষেত্রের প্রক্রিয়া এবং কোনো সাদৃশ্য রয়েছে কিনা তা দেখতে পারি।
ছয় চাকার এই রোভারটি আগামী দুই বছর মঙ্গল গ্রহে থেকে নমুনা সংগ্রহের কাজ করবে। তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। সবাইকে স্বাধীনতা মাসের এবং স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।